দীর্ঘ 15 বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার অর্জুন নাহারের শমশের আলী। সঙ্গে করে নিয়ে এসেছেন স্ত্রী মিশরীয় নাগরিক নূরহানাকে। জীবিকার তাগিদে 2008 সালে মিশরে পাড়ি জমান শমশের, পরে দেশটির কায়রো শহরে গড়ে তোলেন নিজস্ব গার্মেন্টস ব্যবসা। 2018 সালে পরিচয় হয় মিশরীয় নাগরিক নূরহানার সঙ্গে, গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর প্রেম, পরে উভয় পরিবারের সম্মতিতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেশে চলে আসব, কিন্তু হঠাৎ করে এই মেয়েটার সাথে আমার দেখা হয়। দেখার পরে তাদের বাড়িতে প্রস্তাব দেওয়া হয়, প্রস্তাবের মাধ্যমে আমাদের বিয়ে শাদী হয়। কথা তো আমরা মানে বুঝি না, আমাদের কথা বুঝে না, হ্যাঁ ওই বাইশটা বইলা দেয় আমরা শুনি। সবাই দেখতে আসতেছে, উৎসব জনতা সবাই, আমরাও খুশি। তার মিশরীয় বউয়ের ব্যবহার আচার ব্যবহার এখানে আসে বাংলাদেশকেও ভালো লাগছে। ভালোই আছে ভাবি, কথাবার্তাও ভালো, হাসি খুশি সবাইয়ের সাথে মেলামেশা করে, আমরাও হাসি খুশির সাথে কথাবার্তা বলি। প্রথমবার বাংলাদেশে এসে সবাইকে আপন করে নিয়েছেন নূরহানা। আগামীতে এ মাটিতে স্থায়ী বসতি গড়তে চান তিনি। শমশের ও নূরহানের সংসারে রয়েছে 3 বছরের মেয়ে রুকাইয়া ও 11 মাসের ছেলে ইয়াসিন। সময় সংবাদ, দিনাজপুর।